আরে ইউসুফ ভাই কি খুলতেছেন আপনি এখান থেকে? আরে ভাই সবচেয়ে বড় হানি কম্পিটিটরের মধ্যে সবচেয়ে বড়, এটা কি কুলার না? হ্যাঁ, এয়ার কুলার ভাই। ওরে ভাই, এত বড় কুলার? সবচেয়ে বড় কুলার, বাংলাদেশের সবচেয়ে বড় কুলার এ চলে আসছে, এবং হানি কম্পিটিটরটাও সবচেয়ে বড়। এখন শুধু একটা না ভাই, চারটা হানি কম্পিটিটর। আগে তো শুনছি তিনটা থাকে, দুইটা থাকে, একটা থাকে, এটা তো চারটা হানি কম্পিটিটর। এই যে আমি খুললাম, এই যে আপনি দেখেন, আমি জাস্ট এটা লক আছে, আমি লকে লকে টান দিব। দেখেন এই গরমে যারা কুলার কিনবেন ভাবতেছেন, দেখেন এই যে একটা হানি কম্পিটিটর, আমি সেটা খুলে আপনাদেরকে দেখাবো। এটা ডাবল দেওয়া আছে, কত লিটার, এত বড় দেখা যাচ্ছে মেশিন তো, এটা মাথা নষ্ট ভাই। ভাই এটা অনেকে বলবে 70 লিটার 80 লিটার, কিন্তু আমি একুরেটটা বলবো এটা অনলি 55 লিটার। এইখানে দেখেন ভিউয়ার্স, এটা ডিজনি ইতালি কোম্পানির বাংলাদেশের সবচাইতে বড় এয়ার কুলার আজকে লাইভে দেখাচ্ছি আমরা। দেখেন এই যে দেখেন, এই যে দেখেন, আমি যে বলছিলাম চারটা, ওরে ভাই রে ভাই, এই যে দেখেন 1 2 3 4 চারটা হানি কম্পিটিটর। এখানে কি বিমানের মোটর লাগালো নাকি? বিমানের মোটরই ভাই, এটা বিমানের মোটর। ভেতরে দেখি সুইমিং পুল, সুইমিং পুল, সম্পূর্ণ সুইমিং পুল। এবং এটার যে বাতাস ভাই, মাথা নষ্ট হয়ে যাবে। নরমালি যদি আমি এটা বাতাসটা আপনাকে দেখাই, আপনিও বিশ্বাস করতে পারবেন যে এটার এত বাতাস, এত এয়ার ফ্লো কোথায় থেকে আসলো। ঠিক আছে, ভালো কুলার হলে আপনার এয়ার ফ্লোটাও বেশি আসবে এবং বাতাসটাও বেশি আসবে। দেখেন অনেকে কিন্তু অফিসের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য কুলার কিনতে চান, রাইট? তবে আপনি কি দিবেন? একটা বড় কুলার হইলে কিন্তু অনেকটা জায়গা কভার করতে পারবে, সেই কুলার হচ্ছে আজকের এই এয়ার কুলার। দেখেন এই যে দেখেন, ওরে দেখছেন, দেখছেন ভাই, কুলারের তো কঠিন পাওয়ার, দেখছেন আবার রোবটের মতো একলা একলাই চলতেছে ভাই। হ্যাঁ, এই যে দেখেন বাতাস, দেখেন ওরে রে 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 রে, এই যে দেখেন বাতাসটা দেখতে পাচ্ছেন ভাই? বরফ দিচ্ছেন নাকি? ঠান্ডা কেন বাতাস? কোন রকম বরফ লাগবে না ভাই, বরফ দিছিনি আমি এখানে, কোন রকম বরফ না, বাতাস কিন্তু ঠান্ডা, বরফ ছাড়াই ঠান্ডা। আমি সবগুলো একটু ছেড়ে দেই আপনাদের সুবিধার্থে বুঝতে। এই যে দেখেন বাতাস, ওরে বাবারে বাবা, দেখুন তো এই যে বাতাস, দেখেন দেখেন প্রত্যেকটার বাতাস দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই। মানে মস্ত বড় কুলার জি, যদি খুঁজে দাঁড়ান এইটা আপনার কাছে থাকা মানে, দেখছেন তুফানের হাওয়া, ঠান্ডা হাওয়া। এই যে দেখেন বাতাস, প্রত্যেকটা বাতাস দেখেন কত চমৎকার, নাই এবং ওই পাশে ধরেন, দেখেন ওই পাশে একদম পলি নড়তেছে, এই জায়গায় পলি নড়তেছে, এই জায়গার পলি দেখেন নড়তেছে, মাথা নষ্ট ভাই। ঠিক আছে, আমি যদি এই পলিগুলো দেই সামনে, হ্যাঁ নরমাল পলিগুলো যদি দেই, এই যে পলিগুলো দেখেন, ওরে বাবা রে বাবা, দেখেন পলিগুলো, এগুলো তো এক করা, আপনি এই পলিগুলো দেন, এই যে দেখেন এই পলিগুলো কেমনে বাতাস এক করে উড়াই নিয়ে যাবে, একবার বাতাস উঠতেছে দেখছেন, চমৎকার। এবং এটা হলো আপনার সবচেয়ে বড় সাইজ, আপনার 55 ফিট পর্যন্ত বাতাসের এফ্লো, 55 ফিট কি বলেন ভাই? ভাই নর্মালি 15 ফিট 20 ফিট পাইছেন, 55 ফিট দেখেন কত বড়, এবং বাতাসের ফ্লোটা দেখেন ভাই, ভাই মেলা কারেন্ট মিলে এবং মনে হইতেছে ওয়ানলি 175 ওয়াট, ওয়ানলি 175 ওয়াট, এত বাতাসের পরেও, বাতাসের পরেও আমি বাতাসটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, যে কতটুকু বাতাস এটার। আমি একটা পলি দিয়ে দেখাবো, জাস্ট এখন আপনাদেরকে আমি অপারেন্টে দেখে, দেখেন ভাই কথাই বলা যাচ্ছে না, বড় থাকি শুনতে পাচ্ছেন? এই যে দেখেন, এই যে যারা অলরেডি লাইভে আছেন আপনারা দেখতেছেন কি জিনিস দেখানো হইতেছে, ওরে ভাই রে ভাই। এবং ভাই আজকে যারা লাইটটা দেখতেছেন, এটা প্রাইস কত হতে পারে গেস করেন, যারা গেস করতে পারবেন, যাদের কমেন্টস মিলে যাবে তার জন্য একটা গিফট আছে। এই গিফট দেন না, এটা দেন, এই যে একটা গিফট দেখা দিতেছে, এই যে গিফট, ঠিক আছে, ডিজনি কোম্পানি, আর একটা কুলার ফ্রি, এই যে কুলার, এটা যারা কমেন্টস এ বলতে পারবেন, এই যে বড় একটা কুলার, এটার দাম কত জি? এটা বলতে পারলে ছোট কুলারটা গিফট, এই যে ছোট কুলার দেখতে পাচ্ছেন, এটা ভাই দেখেন, এই যে বাতাস দেখবেন তো, এই যে বাতাস, ওরে রে ভাই দেখছেন বাতাসটা, আপনি মাথা নষ্ট। শুধু এইখানে না, আমি এই পাশে ধরবো, এইখানে ধরবো, এইখানে ধরবো, এইখানে দাঁড়ায় ধরবেন, হ্যাঁ এইখানে ধরবো, দেখছেন বাতাস, দেখেন বাতাস, আপনি দেখেন বাতাস কত দুর্গন্ধ লাগে দেখতে পাচ্ছেন? এয়ার ফোর্স দেখেন, 19,000 টাকা একজন বলতেছে জি, দেখা যাক দাম কত বলেন দেখি, কেউ জিততে পারেন কিনা আজকের এই চাপ। এটা অফ করে দিব আপনাদেরকে, এখন চালানোর সিস্টেমটা দেখাবো যে কিভাবে আপনারা এটা ইউজ করবেন। রিমোটের মাধ্যমে অন অফ করতে পারবেন এবং আমি সেটাও দেখাবো, ঠিক আছে। খুবই হাই কোয়ালিটির একটা এয়ার কুলার দেখাচ্ছি,
চমৎকার ডিজনি ইটালির ভাই, এটা কিন্তু রিমোটের মাধ্যমে কন্ট্রোল হবে। একটার তুফানের আওয়াজেই টিকা দিতেছে না, এই যে দেখেন তুফান থেকে। অনেকে বলবে ভাই অনেকগুলো চালাইছেন একসাথে, বাতাস তো বেশি মনে হইছে, বাতাস বেশি মনে হইছে, বেশি মনে হইছে না। এখন যদি আমি একটা দেই, একটা দিলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এখন এইটার যদি আমি পলিটা দেই তাহলে বুঝতে পারবেন যে এইটার বাতাসটা কি। দেখেন অনেকে প্রাইস করতেছেন, প্রাইসে যার সাথে মিলে যাবে দেখেন তাকে কিন্তু এই ছোট্ট কুলারটা দিয়ে দেওয়া হবে। ওই যে ইউসুফ ভাই একটা পলি ধরে রাখতে পারতেছে না, দেখেন দেখছেন বাতাস এতক্ষণ তো বাসতে সবগুলো চলতেছে, বাতাস তো বেশিই থাকবে, ঠিক আছে। এইটা বাতাসটা দেখেন একদম উড়ায় নিয়ে চলে যাবে, খুবই হাই কোয়ালিটির। এবং যারা এইটার মধ্যে কিভাবে পানি দিবেন, কিভাবে অপারেট করবেন, আপনি বলছেন ভাই বরফ কোথায়, এরকম বরফ লাগবে না, নর্মাল পানি দিয়ে এই এয়ার কুলার আপনার ঠান্ডা বাতাস দিবে, সম্পূর্ণ ঠান্ডা বাতাস দিবে, ঠিক আছে। আমি এটাতে হানিকম প্যাড এবং পানির ব্যবস্থা রেখেছি, এটাতে পানি ঢেলে আপনাদেরকে দেখাবো কিভাবে পানিটা আপনারা ডালতে হয়। এখানে দেখেন যারা কমেন্টসে মিলে যাবে তাদের জন্য একটা গিফট থাকবে আজকে, যাদের কমেন্টসে মিলে যাবে। অনেকে কমেন্টস করতে বলছে 19,000 20,000 17,000 15,500, জি দেখি কার সাথে মিলে। আর পানিটা দেওয়ার কোন দিক দিয়ে দিতে হবে ভাই? পানিটা এই পাশ দিয়ে দিতে পারেন, উপর দিয়ে দিতে পারেন, আমি উপর দিয়ে একটু দিচ্ছি, ঠিক আছে। এই যে পানিটা কিন্তু উপর দিয়ে দিতে পারবেন, উপর দিয়ে চাইলে পানি দিতে পারবেন, এই যে এখানে পানি দিতে পারবেন। আমি এখানে পানি দিয়ে বলেন যে ভাই বড় কুলার কই পাওয়া যায়? আয়ান ক্রোকারিতে কিন্তু আমরা সবসময় দেখি এক্সক্লুসিভ প্রোডাক্ট আমরা দেখতে পারি, জি। তো সেই রকম আজকেও সেই এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখা যায়। সামনে রমজান মাস, সবাই মিলে একসাথে ইফতার করতে বসছেন, বাতাস একজনের লাগতেছে, পাঁচজনের লাগতেছে না, পাঁচজনের লাগতেছে না, বাট ইফতারি যদি একসাথে 50 জনও করেন, জি, আজকে সবার গায়ে বাতাস লাগবে, বাতাস লাগবে 55 ফিট পর্যন্ত রুম কভার করবে। এবং এইটা কিভাবে আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে সেটাও আপনাদেরকে দেখায় দিব। খুবই হাই কোয়ালিটি ডিজনি ইটালির 55 লিটার আপনার ম্যাঙ্গো শেপের এয়ার কুলার, যে এয়ার কুলার 55 ফিট পর্যন্ত আপনি কভার করবে, দ্যাট মিনস আপনার এখান থেকে 55 ফিট দূরে থাকলেও বাতাসটা আপনার লাগবে, ওকে, ঠিক আছে। এবং সবচেয়ে বড় সাইজের এটা চারপাশে হানিকম্প্যাড, চারটা হানিকম্প্যাড, নরমালি তিনটা হয়, এটা হলো চারটা। এখন অপারেটিং সিস্টেমটা যদি আপনাদেরকে দেখাই, হ্যাঁ এখানে আপনি অন করলেন, স্পিড ওয়ানে আছে, ঠিক আছে, স্পিড ওয়ানে আছে। এখন যারা কুলিং এ চাপ দিবেন, আমার কুলটা দরকার, ঠিক আছে, আপনারা কুলিং এ চাপ দিবেন, নরমালি দেখবেন এই যে অলরেডি পানি আসা শুরু হয়ে গেছে, এই যে এখান থেকে কিন্তু পানি আসবে, দেখেন, এই যে দেখেন, দেখছেন এটা হচ্ছে কুলিং সিস্টেমটা, ঠিক আছে, দেখছেন এই যে কুল এখানে পানি আসছে। এই পানিটা নরমালি যদি হাত দিয়ে এখন কিন্তু হালকা, ওকে, কোনো রকম ঠান্ডা হয় নাই। আচ্ছা 10 মিনিট পর দেখবেন এটা সম্পূর্ণ আপনার ঠান্ডা হয়ে গেছে, একদম পিওর পিওর ঠান্ডা, পিওর ঠান্ডা হয়ে যাচ্ছে। এবং এই যে অলরেডি কিন্তু চালু হয়ে গেছে, এখানে সমুদ্র হয়ে গেছে, ঝর্ণা, চাইলে আপনি এখানে বরফের টুকরাও দিতে পারেন, ঠান্ডা পানি দিতে পারেন, দরকার নাই। এটা যে ঠান্ডা রে ভাই, দেখছেন প্রচন্ড ঠান্ডা বাতাস, সুইং করে করে বাতাস দেয়, হ্যাঁ সুইং করে করে বাতাস দেয়, এটা ঘুরে ঘুরে বাতাস দিবে, ঠিক আছে। এই যে রাখলাম, আচ্ছা বিদ্যুৎ বিল এত কম আসবে কেমনে এটা বলেন তো? আচ্ছা আমি সেটা বলছি, এই যে সুইংটা দেখেন ভাইয়া, সুইং করতেছে ভিতর থেকে, দেখেন ভিতর থেকে সুইং করতেছে। অনেকেই কিন্তু বাসা বাড়িতে এসি লাগাইতে পারে না বদ্ধ রুম না থাকাতে, এই যে দেখেন সুইং করতেছে। তাদের যদি একটু বেশি বাতাসের সমাধান লাগে তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারে না, দেখেন, ঠিক আছে। এটা সুইং করে করে বাতাস দিবে, তিনটা স্পিড আছে, এই যে দেখেন তিন স্পিডে দিলে ভাই ভূমিকম্প শুরু হয়ে যায়, একদম ঝড়ো বাতাস, ঝড়ো বাতাস, ঝড়ো বাতাস শুরু হয়ে গেছে। এটা আবার উপরে নিচে করতে পারবেন, যদি উপরে বাতাস লাগে নিচে লাগে, উপরে নিচে আপনি এটা করতে পারবেন, ভিতরেটা আপনাকে সুইং করবে। এবং এটা মোটরটা দেখেন কত বড়, বিশাল বড়, আমরা মোটরটা দেখাইছি একটু আগে, আমরা পিছন দিয়ে আবার দেখাবো। বিমানের মোটর কুলিং চলতেছে, টিসু, এটা কিন্তু আমার কুলিং চলতেছে। নরমালি অনেকে বলবে ভাই এইদিক দিয়ে কি পানি আসে কিনা, আচ্ছা ঠিক আছে, আমি সেটা দেখাচ্ছি যে ফান্ডিটা নষ্ট হবে কিনা। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন, এই যে দেখেন, বাহ, কোনো রকম পানি নাই, বাট পানি যদি আমি এভাবে দেই দেখেন বোঝা যাবে, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে পানি পানি আছে, ঠিক আছে, ওকে। তার মানে কোনো রকম সামনে দিয়ে পানি আসবে না, ভিজবে না, আপনার গা ভিজবে না, ঠিক আছে, এবং আপনার ফার্নিচারও নষ্ট হবে না। এখন আমি আসি পিছনে, আমার কুলিং চলতেছে, আমি স্পিডটা একটু কমিয়ে দেই, এই যে দেখেন এই পাশ কিন্তু ভিজে গেছে অলরেডি, এই পাশে কুল প্যাডটা দেখেন সম্পূর্ণ ভিজে গেছে, সম্পূর্ণ ভিজে গেছে, দেখছেন সম্পূর্ণ ভিজে গেছে। আমি যদি এখন এই পাশটা দেখাই আপনাদেরকে, এই যে এই পাশটা যদি আমি এটা খুলে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এখন কিন্তু এটা নরমালি সিল করা থাকবে, এই যে দেখছেন, এই যে দেখেন, দেখছেন এই ছাড়ি, এই যে দেখেন ভিজে গেছে, ইমান মোটর দেখছেন অলরেডি ভিজে গেছে, অলরেডি ভিজে গেছে, আর পানিটা কিভাবে পড়তেছে, ইয়েস। সো একটা দুইটা তিনটা চারটা, চারটা হানিকম প্যাড পাবেন, খুবই বড় এবং
55 liter, 55 liter size. এমন কি 55 ফিট কভার করবে 55 ফিট কভার করবে খুব হাই কোয়ালিটি এটা লক করে দিবেন এটা আমি দেখানোর সুবিধার্তে এখানে তিনটা নাট থাকবে এটা আপনাদের খোলার দরকার নাই ওকে জাস্ট আমি মোটর এবং পানির ফ্লো কিভাবে হচ্ছে সেটা দেখানোর জন্য আপনাদেরকে আমি এটা ভাই এত বড় জিনিস কি সারা বাংলাদেশে দেওয়া সম্ভব সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আপনার 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আর যেহেতু আপনার 48 ঘন্টার একটা অফার থাকবে সেই ক্ষেত্রে আমরা এটা কিন্তু 48 ঘন্টা ভাই রমজান মাসে কি ল্যাপটপ কমায় করা যায় না আজকে সেরকম একটা অফার ভাই একটা দামাকা ডিসকাউন্ট থাকবে ভাই আপনি নিজে চিন্তা করেন এই একটা এয়ার কুলার নরমালি আমরা কত টাকা সেল করি এইসব তো এমনি নরমালি গরমের সময় 25-30,000 টাকা চলে যায় অনায়াসেই 30,000 উপরে চলে যায় 35,000-40,000 টাকাও নেয় এখন বলতে পারো 40,000 টাকা দিয়ে তো আমরা এসি কিনতে পারি বা এসি কিনতে পারেন কিন্তু আপনার বাসে লাগানোর মতো সুইটেবল জায়গা নাই বা সবাই সব জায়গা লাগাতে পারে না কিন্তু এসি যারা লাগাইতে পারবেন না কিন্তু এসি যারা এফোর্ড করতে পারবেন না তাদের জন্য ঢাকা শহরে অনেক জায়গা আছে বিল্ডিং ফুটা করতে দেয় না রাইট কিংবা গ্রামে আপনার অনেক আছে টিনের ঘর আধা পাকা ঘর তারা একটা এসি কিভাবে লাগাবেন তারা কিন্তু এসি লাগাতে পারবেন না দেখেছে গরমে কষ্ট করবেন এরকম না এরকম একটা কুলার থাকলে গরমের ভালো একটা সমাধান কিন্তু আছে আপনি রুমে আছেন আপনি রুমে ইউজ করতেছেন রুম থেকে চলে গেলেন বাইরে নিবেন এটা মুভেবল চাকা আছে যে কোনো দিকে আপনি নিতে পারবেন যে কোনো ঘরে আপনি নিতে পারবেন আপনি ড্রয়িং আছেন ড্রয়িং ইউজ করতে পারবেন বেডরুমে ডাইনিং এ সব জায়গায় এটা ইউজ করতে পারবেন অফিস আদালত মাদ্রাসায় যে কোনো জায়গায় কিন্তু আপনি এটা বসাতে পারেন ঠিক আছে ইউজ করতে পারেন 55 লিটারের এবং সম্পূর্ণ দেখেন কত চমৎকার একটা প্যানেল এখানে কিন্তু আপনি টাইমারও সেট করতে পারবেন এখানে ঘড়ি দেওয়া আছে আচ্ছা ওই এসির মতো হ্যাঁ জি 12 ঘন্টা পর্যন্ত টাইমার সময় কিন্তু হয় যে আমরা যখন ঠান্ডা বাতাস খাইতে খাইতে অভ্যস্ত হয়ে যায় তখন মনে হয় বন্ধ করি বাট এটাতে 2 ঘন্টা সময় দিবেন ও অটো বন্ধ হয়ে যাবে একদম রোবটের মতো অটো বন্ধ হয়ে যাবে আবার যদি কেউ চান যে আমি ন্যাচারাল বাতাসটা দরকার হালকা ন্যাচারাল বাতাস রুমের টেম্পারেচারের উপর ডিপেন্ড করে সাপ্লাই দিবে দেখেন এটা কিন্তু 30 আছে এটা 29-28 এভাবে 24-23 পর্যন্ত নেমে যাবে টেম্পারেচার কমতে থাকবে এখানে রোটেশন আছে এটা আপনার ভাই আপনি হাতে এত টিপতেছেন আপনার জন্য আমার দরদ হইতেছে ভাই কেন ভাই টিপাটিপি করে আপনার হাতের আঙ্গুলের এই যে ভোতা করে ফেলবেন এই যে আমি রিমোট দিয়ে অন অফ এই আমি এটাই জানতে চাইতেছিলাম যে রিমোট আছে কিনা আছে ভাই এটা তো রিমোট এখন আপনি যদি পরে বলেন যে রিমোট নাই তাহলে কি বলবো এই যে রিমোট আছে এবং এটাতে স্পিড গুলো দিতে পারবে ভাই অনেক দোকানে আমি রিপোর্ট পাইছি কুলার বিক্রি করে রিমোট নাকি আলাদা বিক্রি করে ভাই অনেক কুলার কিন্তু আছে ভাই আইএসও সার্টিফিকেশন থাকে না এটার কি সার্টিফিকেশন আছে হ্যাঁ সার্টিফিকেশন আছে সবকিছু আমি এ টু জেড আপনাদেরকে দেখায় দিব আমি অফ করে দিই প্রত্যেকটা অফ করে দেই ঠিক আছে আমি সবকিছু আপনাদেরকে দেখায় দিব এ টু জেড যা আছে সবকিছু এখানে দেখায় দিব দেখছো এই যত বড় হাতি তত বড় কলা বাগান জি এই যে দেখেন এখানে হানিকম কুলিং প্যাড আছে তারপরে কুইট পারফরম্যান্স ব্যাড লেভেল এয়ার ফ্লো অনেক কুলার আছে ভাই বাইকটা কুলার জি ঠিক আছে রাইট আপনার নিচে দিলাম ওইটার নিচে আরেকটা ট্রলি লাগাইতে হয় ট্রলি লাগাই তারপরে আপনাকে বেড নিতে হয় কিন্তু এটা ব্যাড লেভেল দেওয়া আছে আচ্ছা এবং আইডিয়াল ফর ইনডোর এবং আউটডোর যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ট্যাঙ্ক ক্যাপাসিটি 55 লিটার এয়ার ফ্লো থ্রু দেখেন 55 ফিট 55 ফিট বলতো আর আপনি যেটা বিদ্যুৎ খরচের কথা বলতেছিলেন 175 ওয়াট তিন পাশে স্পিড কন্ট্রোলার রয়েছে এয়ার 4700 মেগাহার্টজ এয়ার ফ্লো জি ঠিক আছে চমৎকার খুবই হাই আবার এই দেখেন ডিজনি ইতালির ইভাপোরেটর ওয়াটসন ইনভার্টার জি ইনভার্টার টেকনোলজি আছে মেড ইন ইন্ডিয়া 100% হলো আপনার 85% সেভিং দেন এয়ার কন্ডিশনার ঠিক আছে খুবই হাই কোয়ালিটি তো আসলে আমার মূল কথা হলো যারা এখনো গরমটা পড়ে নাই কালকে থেকে আলহামদুলিল্লাহ রোজা শুরু হবে রোজার মধ্যে একটু গরম হলে কিন্তু আমরা অস্থির হয়ে যাই তখন ছোটাছুটি আবার আরেকটু গরম হলে এই সব মালের আবার দামও বেড়ে যায় 35-40,000 টাকা দিয়ে নিতে হবে কিন্তু আজকে কিন্তু আমরা 35-40,000 টাকা লাগবে না কত দিবেন বলেন একদম দামাক্কা অফারে দিব যেটা হলো আমাদের 3 দিনের একটা অফার থাকবে আমাদের ফার্স্ট কালকে থেকে শুরু করে 3 রোজা পর্যন্ত থাকবে অফারটা যারাই নেওয়ার হয় নিয়ে নেবেন কারণ প্রোডাক্ট সীমিত এই প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাভেলেবল আসে না মার্কেটে অল্প কিছু আসে লাইভ দেওয়ার সাথে কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে যায় ওকে ঠিক আছে সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন আমরা কিন্তু একটা দামাকা ডিসকাউন্ট আজকে দিব এটা 2 বছর মোটর এবং টাচের প্রবলেম হলে আমরা এটা চেঞ্জ করে দিব আর 5 ইয়ার্স ফ্রি সার্ভিস পাবেন ঠিক আছে তো সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন 2 বছর ওয়ারেন্টি 5 ইয়ার্স ফ্রি সার্ভিস সো আর কোথা থেকে নেব আমি সেটা বড় প্রোডাক্ট জি নিতে কয় হাজার টাকা লাগবে ভাই আচ্ছা সেই টাকাও আজকে আমরা ফ্রি করে দিব এটা আলহামদুলিল্লাহ 3 দিন এটা ভালো লাগছে আচ্ছা করে দিব আয়ান ক্রকারিতে আছে আমরা এই যে স্ক্রিনের নাম্বার গুলো অলরেডি স্ক্রিনে আমি কিছু নাম্বার দিয়ে রাখছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এন্ড ইস্তালায় দোকান 111-12
ভাই কিন্তু একটা কথা গল্পে গল্পে বলে দিছে, হুজুকে বলছে কি কি বলছে আমরা কবুল করে নিছি, এত বড় প্রোডাক্টটা নিতে কোনো ডেলিভারি চার্জ লাগবে না। দেখেন ভাই কত বড় কার্টুনটা, এটা পারে কার্টুনটা দেখেন ভাই 100 টাকা লাগে, কুরিয়ারের লোক মাথায় করে নিক আর জানবে নিক আপনার বাসায় পাবে না, একদম ঘরে বসে দেখাবে যে আপনি প্রত্যন্ত গ্রাম এলাকা আছেন, ওইখানে আপনি কুরিয়ার আসছে কিনা আপনি নিজেও জানেন না, কোথা থেকে রিসিভ করবেন দরকার নাই, আপনার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, আপনার নাম থাকবে, অ্যাড্রেস অনুযায়ী ফোন গিয়ে যাবে, গিয়ে আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে প্রাইস কথা বলে নেবে, ঠিক আছে। তো যারাই নেবেন সারা বাংলাদেশ থেকে, এটা 35,000-40,000 টাকা না, আজকে তো দাম একদম অর্ধেক হয়ে যাবে পানির দামে, একদম পানির দামে দিয়ে 20,000 টাকার নিচে নিচে হয় নাকি ভাই? ভাই কি কন আপনি, আপনার তো খালি প্যাচ লাগান আমার, আমি বুঝি হয় নাকি, ডেলিভারি ফ্রি করে দিলাম, বাংলাদেশের সবচেয়ে বড় ঘূর্ণিঝড় কুলার জি, এবং দেখেন পানিটা কিভাবে উঠে সেটাও দেখাই একদম সাথে সাথে, আমি জাস্ট সুইচ দিব, ওকে সুইচ করার পরে এটা কুলারে দেওয়ার সাথে সাথে দেখেন মধ্যে যারা নিবেন ডেলিভারি চার্জ আগে ফ্রি করেই দিছি, ঠিক আছে, কত 19,800 জাস্ট এই নাম্বার গুলাতে, এখানে 0721-606096 এটা বিকাশ নাম্বার, ঠিক আছে, এই নাম্বারে অনলি 1,000 টাকা বিকাশ করবেন, প্রোডাক্ট আপনার হাতে যাবে, দেন বাকি পেমেন্টটা করবেন, সেটা হোক আপনার প্রত্যন্ত গ্রাম এলাকা শহর এলাকা বা থানা লেভেলের হোক বা ঢাকার মধ্যে হোক, 1,000 টাকা বিকাশ করতে হবে, যেহেতু 3 দিনের একটা অফার, ঠিক আছে, এই 3 দিনের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন অনলি 1,000 টাকা বিকাশে, আর প্রাইস ছিল আমাদের রেগুলার প্রাইস 26,500 টাকা, 3 দিন পরে 26,500 হয়ে যাবে, আমি 20,500 বলেছিলাম কিন্তু ভাইয়া বললো যে না 20-এর নিচে করতে হবে, 19,800 ডেলিভারি চার্জ ফ্রি, 3 দিনের অফার সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন, ওকে।